নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল বাড়ি ফিরেছি, আর ফিরেই শিব পূজা ছিল, তো পূজা করলাম, সব হলো। পরের দিন তো পূজা হয়ে গেলে যে একটা গোছ গাছ, সেগুলোকে গুছিয়ে রাখা একটা কাজ ছিল, আর কদিন পরে বাড়িতে ফিরেছি, তো তার জন্যও একটা কাজ, ঘরদোর গোছানো, তারপরে কাঁচা গোছা। মোটামুটি সকাল থেকে অনেক পরিশ্রম, অনেক কাজ করলাম, আর দুপুরবেলা যা হয় কিছু রান্না করে খাওয়া দাওয়া করেছি, আর এখন রান্না করব বেশ বড় সাইজের শোল মাছ। আর এই শোল মাছটা হচ্ছে আমাদের আপ্যায়নের পুকুর থেকে মা আজও একটা ধরেছে আর কি। এই শোল মাছটা মা ধরেছে দুপুরবেলা, ধরে যাইয়ে রেখেছিল, রেখে এখন মা নিয়ে আসছে। এখন ওই মাছটা এখন হচ্ছে বিকালবেলা, বিকালের টাইম, তো এখন থেকে রান্না বান্নাটা শুরু করব। রাতের খাওয়া একরকম হবে, আর আজকে হাট বার আছে, সৌরভের বাবা যাচ্ছে আজকের বাজার করতে, দেখা যাক কি বাজার নিয়ে আসছে, পুরোটাই ওর উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি। সকাল দুপুর থেকে বলছি এই এই আনতে হবে, ওই এই আনতে হবে, এখন বেরিয়ে পাঁচবার জিজ্ঞেস করছে যে আর কি কি বলেছো কি বলেছো, তারপরে বলবে বাজারে গেলে ফোন করবে, এই হচ্ছে তার সমস্যা। মেলা বসে যাচ্ছে, সকাল সকাল শুরু করতে হবে, পুরো কাছাকাছি করেছি, এগুলোও তুলতে হবে সকাল সকালে। যাবো নিশির মোড় বাজারে, ব্যাগ এই ডিকির মধ্যে ঢোকানো আছে, কি নিয়ে আসতে হবে ফাইনাল ফাইনাল আর একটা আমাকে বলো। আমি আর বলতে পারবো না, যাও আদা লাগবে না, আদাটা কি আনতে হবে বলো, সেটা বললাম বলে আদা লাগবে না, মশলাপাতির মধ্যে কাঁচা মালের মধ্যে আদাটা লাগবে না, পেঁয়াজ রসুন টমেটো গাজর বিনস, সবজিপাতি কি পাচ্ছ তুমি, বেগুন নিও না, যেন বেগুন বাড়ি হচ্ছে বলো, সবজির ভিতরে টমেটো আর বিনস, গাজর, শসা, লেবু, ওখানে পড়েছিল এ মা আসছে নাকি, তাই দেখছিলাম রান্না হবে দুপুর বেলা, যা কিছু বিরাট বড় শোল মাছ ধরেছো, ব্যাগ এত পাতলা পাতলা কেন, এই শোল মাছ আমার হারিয়ে গেল, কর মাছ হারিয়ে গেল মানে কোথায়, ওই জাল খেলা জাল দিয়ে হাঁড়ি ঢেকেছি, ওই ঘরে তালা মারি আমরা এদিকে যে রান্না খাওয়া করতে এলাম, তারপরে ওই বাড়ি এই বাড়ি নিয়ে আসবো বলে চেষ্টা করতে গিয়ে আর পাওয়া যাচ্ছে না, উঠে গেছিলাম, হ্যাঁ জাল ফেলে উঠে জড়িয়ে ওই ধারে গিয়ে পুড়ি দিয়ে। আগের দিন একটা শোল মাছ পেয়েছিল, সেটা তো গালাসির মধ্যে হাত দিয়ে মার হাতও কেটে গেছিলো, আর ছিঁড়েও গেছিলো সেই মাছের গালাসি, ওইটা ভয়ে ভয়ে চাপা দিয়ে রেখে মোটামুটি ভোর না হতে হতে মা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল। আর আজকের এমনি কিভাবে ধরেছে এটা, এও জালে ঘাট ঘিরেছি, আর জালে খুলে একটা পোনা মাছ মানে পুরোলো, সে পোনা মাছটাও এরম সাইজ, এরম সাইজ পুকুরে পোনা মাছ আছে মনে হয় একটা আছে, এখন ওইটা পড়ে আমি চাবি বুঝে পড়েছি, আর তোমার শ্বশুরের বাড়ি তাড়াতাড়ি জাল তোলো, আর ও দেখি জালের বাইরে বেরিয়ে গেছে সেই পোনা মাছটা, তাহলে আমি আর কি চাবি ধরে রেখেছি, ও বেরিয়ে গেছে গিলে, এইবার ও লোক জাল তুলতেছে, জালটা পাঁক শুদ্ধ পাঁচা ঘুরে তুলেছে, আর আমি ওই সঙ্গে পাঁচা আজকে রে মাসের গায়ে কোনো আগল না থাকতো, কিন্তু ভরসা করা যাচ্ছে না, রাত্রি খেতে হবে, দুজন মিলে জাল পাঁচা ঘুরে তুলে ওই ধারে বিলিনে ফেলেছি পাঁক শুদ্ধ। শোল মাছ শোল মাছ তো খুব হচ্ছে ব্যাগের থেকে, ও বাবা শোলের সঙ্গে অনেক কটা লাফা, কেন ঢালা ঢালবো মাঠে চলে গেলে বলো আমার ধরি না, না না বেলা থাকতে কটা চারটি মাস জালি হইন হোক পড়ে নিছো না, কেন একটু একটু বড় দিকে দিকে পড়ে নেও না, তিন চারটে বড় শোল এখন কেটে নেব, আমরা পুকুর থেকে পিয়ালি শোল মাছ ধরেছিলাম জানো, সে শোল শোল এরম বড় না এরম,
সবার জন্য পিস করেছো দিদি, পুরো 1 টাকার কয়েনের মতো পাতলা পাতলা করে কষ্ট করে জামাই তোমার মাছ ধরলো, চুনো মাছ ধরেছে আর ওই শোল মাছ একটা করে দিয়েছো না পুরো। ইয়ে বছর মাছ যেন বড় হয়নি, কই মাছটা যে এরকম একটু একটু কোথা যায়, খাবার পায়নি না সারা বছর ধরে, পুকুরিতে কোনো ভাত জল কিচ্ছু করেন, বড় হবে কি করে মাছ ধরে নিয়ে আসবো না কেন, ওরা চুনো মাছ খায় ভালো, ও চুনো মাছ খায় ভালো বলেই তো বলি ধরে যায়, আমি বলেছি তো আরেকদিন এসে সময় করে ধরবো না আবার পালা দিতেছি, ওরা এখন বলতে মা আসবে বলতে মা এলে একদিন না আবার যাবো এক জায়গায় শুনো এইরকম কোন ওই শোল মাছ একদম জানি হাঁটু নিয়েছে, এবার ওই তোমার কি বলবো সেই সাপ একটা দেখা গেছে এখন ও ভয়তে ও করতে করতে খোঁচা মরে 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 ঘা দিচ্ছে আর নামবে কেন, আমি বলি এই জায়গায় মা থাকলে মা এতক্ষণ 10 বার হাত দিয়েছে পেছনে কোনো ভয় কর না, কখন ধরা হয়ে যেতে এই শোল মাছ, আমি ছোট শোল মাছ যা পাচ্ছি এই পুকুরে এনে দিয়ে দিচ্ছি, দেওয়া দিল মা বিল ছাড়া পুকুরে কি রাখ, আর এই পুকুরটা নেট দিয়ে ঘেরবো বর্ষা পড়লে যেন মাছ একটা না উঠে যাচ্ছে একদম, সেই শোল মাছ খাইয়ে তারা তার আগের দিন ওই শোল মাছ হচ্ছে জালের ওপরে উঠেছে, উঠে এরম ডাঙার দিকে উঠেছে, আমি সেইখানে লাভ দেবো জালে পড়িনি, এবার ওইটা দেখার পরে আমি শোল মাছটা ধরা গেল না ধরা গেল না শেষ মেশ ধরা গেল, এখন মনে হচ্ছে কি ওইটাই ধরা গেছে, আরো আছে একটা কি আর থাকে, মাছ এই প্রথম ভাঙা হয় না মাছ আছে সব ছোট মাছ বুঝলি, আমার বলবা তা আমি তো এই করছি দেখ মোটা দিকে যদি এই নাল মতন নরম থাকে তো দেওয়া নরম তো এখন সজনে নরম হয় না তাহলে আলু টমেটো দিয়ে রান্না করি মানে ওই সজনে শুক্তো খেতে আমি আলু টমেটো পাঠিয়ে দিস তো একদম থাকি এখন আর করে করতে আমি আগের দিন 4-5টা নিয়েলাম তাও দেখো না গাছে কি অবস্থা একটু দেখো দেখলে যদি হয় পারলি আবার তুমি বলবা নিয়ে লাল পানো তুমি দেখো না যাই দেখি পাতলা পাতলা হইয়েন না আর সৈন্য তো আইস না তলা পর্যন্ত সৈন্য তরকারিতে ও ভাল লাগে তো খাইতে আয় ওই জন্য আমি আর বড় বড় হলি তাও দেখি কি মাছ ভালো মতাই ওই যেটা বাঁধ ভেঙে গেল দেখি নিয়েছি দেখো না মা মশা মারা ধূপ কোথায়, আমি উঠে খুঁজলাম তো পেলাম না, আর সোনার মাছ চৌকি দিতে বলে আমি মশা মারা ধূপ খুঁজছি তো বলছে আমি কিন্তু তোর চৌকি দিচ্ছি মানে পাহারা দিচ্ছি তুই যেন ভয় পাস নে, আর মশা লাগছে খুব দেখে সোনা মাছটা কেটে নিয়ে বাবা বসেছিলাম দেখায় দেখায় মাছটা কাটবো কেটেই উঠতে পারছি না মশা যা আর অন্ধকার হয়ে আসছে মাছ একদম রাখা যাবে না, যদি কিছু হয়ে যায় আর মিষ্টি মাছ মরে গেলে আর খাওয়া যায় না, আর এই মাছটা আমাদের বাড়িতে সব থেকে বেশি সৌরভের বাবার পছন্দ, ও শোল মাছ খুব পছন্দ, আর এই মাছ মানে সারা বছর এর একই রকম দাম থাকে কি জানো মনে আসছে না ধূপটা ওইটা মশা মারা ধূপ কিনা আমি অত দেখিনি, তুমি নিয়ে গেছিলে ঠাকুর ঘরে তাহলে ওইখানে তুমি রেখে এসো ধুয়ে নেবো এখন চটপট নিয়ে রান্না করব আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল, এই হচ্ছে আর দেখা যাক কি হয় বাজার থেকে কি নিয়ে আসছে সবজি টবজি, এ বাড়িতে কিছু একরকম ছিল না
আমার ওই রকম, তুমি হলে এটা আরো এক ঘন্টা লাগবে। আমিও সেভ করে বাজার করি, অত সহজ না। তোমার সঙ্গে বাজারে আমি কতদিন যাচ্ছি? দেখি আসতো তার কি করবে। মাছ বাজারে গেলাম, কোন মাছ একটু তেমন একটা নেওয়ার মতো নেই, আর এখন গন্ডু কাছে আসলে মাছ পাওয়া যাবে। বাইরের উনুন জ্বালিয়েছি আজকে, এই উনুনে রান্না করবো রাতের বেলা। বাবা এমন জ্বলছে, হাড়ি বসানো দেয়। এতক্ষণ সন্ধ্যাবেলা মাছ কেটে ধুয়ে কোন রকমে উঠলাম, কারেন্ট চলে গেছে। পুরো এক দেড় ঘন্টা মতন ওইভাবে কারেন্ট নেই। তারপরে এমার্জেন্সি নিয়ে সবে কাঠের উনুনটা জ্বালিয়েছি, যে যা আছে লাইট তার উপরেই রান্নাবান্না করি, না হলে রাত হয়ে যাচ্ছে। এবারে যেই না এখানে উনুনটা জ্বলে উঠল, আর এই ভাতের হাঁড়ি বসালাম, সাথে সাথে কারেন্ট চলে এসছে। তো অসুবিধা নেই, লাইটেরও একটু জ্যোতি বেড়েছে, এখন তাড়াতাড়ি করে হয়ে যাবে। ব্যাগের মধ্যে বাড়ির আলু আছে, এখন কাটবো। আর এই টমেটো মশলা এগুলো মা ও বাড়ির থেকে পাঠিয়েছিল, তার কারণ হাটে কখন যাবে কি না যাবে অত জানে না, না জেনেই এগুলো দিয়েছে যে লাগবে। ও মা, তুই এই ছোটো সাইজের আলুগুলো এনেছো কেন? ও বাড়ির আলু বলে কি একেবারে ছোটো টুটো, বড়ো মাছ একটু বড়ো আলু হলে ভালো হতো। এখন যা আছে মোটামুটি এর থেকে বড়ো বেছে নিয়ে কাটাকাটি করি, হয়ে যাবে। আর এই নারকেল গাছটা একদম ছোট ছিল, এখন না ছোট আছে, তাই একটু আগের থেকে বেড়েছে। নারকেল নিয়ে এলাম, সেই নারকুল খাটতলায় চারা বেরিয়ে এলো, তাই এইটু তাই হোক। আওয়ালো জুলতে আস খুব জোরে, তুমি তাড়াতাড়ি হাত চালাও, ভাত বসানোর সঙ্গে সঙ্গে একটা গড়গড়ে আওয়াজ হচ্ছে, মানে হয়ে যাবো যাবো। এই উনুনটা বর্ষাকালে কেমন হয়েছিল, তারপরে আবার মারা কদিন এই বাড়ি এসেছিল তখন ঠিক করেছিল। আমার বাইরে রান্তে ভালো লাগে, বেশ কেমন চারিদিকে খোলামেলা দেখা যায়, আলো বাতাস, আর এই উনুনটা জলে মাঝখানে দেখাই ভালো, আমার ভালো লাগে। শুকনো শুকনো আছে, কাঠকুটোও শুকনো, ওই জন্য বাইরে জ্বালিয়ে দিলাম। আর তারপর আমি আছি, একা থাকলি ভরসা করতে না, একা থাকলে ভরসা করি। দেখো পাখাটা জ্বলতে দেখ, এই যা জ্বলা জ্বলছে তাতে এই কারেন্ট না এলেও কোনো সমস্যা ছিল না, এই আলোতে আমাদের হয়ে যেত। এই আলো জ্বলতে, এইরকম আলোতে আগে আমি রান্না করতাম, আর আমাকে পলাশ টলার বই ফুটতো, জানো বিরাট জোরে ঝুলতো তখন। আর তখন জোড়া পাকা আর নাড়ার উনুন, নাড়াতে রান্তাম দুই পাকায়, মা করে জল দে কেন টেমি নিবে যেত, আর কেরোসিনের দাম খুব ছিল তখন। আর তো তখন তো মানে মাসে একবার করে তেল দিত, আর পাওয়া যেত না, তখন একটু সমস্যা ছিল। এক হাতের ইনকাম, তিনটে বাচ্চা সব সামলাতে গিয়ে আর নাড়ার জাল এমনি জলে খুব এরকম ঝিঁক তোলা থাকে, আর জল কম করে দিলাম। হ্যাঁ কম করে দাও, মাছ ভাজবো। ভাত হয়ে গেছে, কড়াই বসিয়ে দিলাম, এখন মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেবো। তো তার আগে একটু গরম জল করে ধুয়ে নিতে হবে। কড়াইতে একটু জল দাও মা, জল তো তোমার। শোল মাছে লাঠা মাছে একটু তো নাল নাল থাকে, ট্যাংরা মাছ এইগুলো যে মাছে আর কি নাল থাকে সেগুলো একটু নাল কাটিয়ে না নিলে হয় না। টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কেটে নিচ্ছি, হাটের থেকে নিয়ে এসছে, কিন্তু আগের যেগুলো ছিল সেইগুলো আগে আগে খেয়ে নিচ্ছি। শোল মাছ পালি আমার বিরাট আনন্দ হয়, বলছি না খাওয়ার সময়
তাই ছোট হোক আর বড় হোক, বড় হলে তো বেশি, ছোট হলেও ঠিক আছে, কিন্তু লাটা মাছ বড় হলে খাবে। আর আমার বাচার মাংস, ওর দুবেলা মাংস দেখ। আর আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিই। মাছগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ আর পরে আর আবার হবে। রসুন কুচি করে নিয়েছি আর আদাটা একটু ঘষে নিচ্ছি, শিল নোড়ায় আর যাচ্ছি না। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। শোল মাছ একটু এরকম লাল করে না ভাজলে ঠিক হয় না, শোল মাছ বলে না, শোল লাটা এইগুলো, শোল লাটা একটু কড়া করে ভেজে। জল আছে না? বড়ির কথা মনে ছিল না গো, তরকারিটা না দিলে আর মনেও থাকে না। হ্যাঁ তো সব প্রত্যেকদিন আমার সামনে দিতে হয়, সবাই বাড়ি আসুক একসঙ্গে খাওয়া, আমার বড়ি দিয়ে বড়ি খাওয়া না তো। তেলটা খুব গরম ছিল ওই জন্য কড়াইটা নামিয়ে রেখে ভেজে নিলাম একটু। তেলের মধ্যে একটু গোটা জিরে দেব আর একটু গরম মশলার কয়েকটা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো। এবার জাল দিলেও কোনো সমস্যা নেই, এক পাকে রান্না হবে। প্রথমে পেঁয়াজ কুচিটা দেবো, বলছে ভালো কিন্তু কড়াই পুরো উপর থেকে হয়ে যাচ্ছে, তার আদা এগুলো হালকা হালকা ভাজা হয়েছে। এবারে এর মধ্যে আলুটা দেবো, আলু ভাজা হবে, সঙ্গে মশলাটাও ভাজা হতে থাকবে। আলু কাটতে কাটতে বেশি করে ফেললাম, মানে কি ছোটো গামলার মধ্যে ভুলতে পারবো না। হলুদ গুঁড়ো না, আমার ও বাড়ি আমার তরকারি আছে, লবণ মিশা আলু দিলাম না, আছে তোমার এই মাছের তরকারি হলে একটা তরকারি ভাত খাবে, আর এরপরে আর অন্য কিছু দিলে খাবেও না। মাছ হোক মাংস হোক যে কোনো একটা তরকারি, ভালো মতন একটা তরকারি হলে এক বাটি তরকারি দিলে হয়ে যাবে, তার আগে পরে ডাল ভাজা শুক্তো অনেক আইটেম করার দরকার পড়ে। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার টমেটো আর কাঁচা লঙ্কা দেবো। টমেটো আস্তে আস্তে গলবে, আর একটু বাঁচার তরকারি আসছে একদিন সেই আমি তরকারিতে দিয়ে ফেলেছিলাম, তোর জন্য ভালো রাখিনি তাই আসছি, আজকে মনে করে আবার রাখা হয়ে যাবে। এবারে জল দিয়ে দেবো, আলু কষানো হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। বাড়ির আলু এখন মুহূর্তের মধ্যে যেন গলে যায়। তো এবারে মাছ আর বড়ি সব একসঙ্গে দিয়ে দেবো, পুরো এক কড়াই একটা তরকারি হবে। এসে না তোমার ভাত দিয়ে দেবো বাবা? হ্যাঁ অবশ্যই, তা বসে যাবে এখানে।
হতে থাকুক, আমি ওর ভাত দিয়ে দিই। লাঠা মাছ ভাজা আছে প্রথমেই। শোনা, মাছ ভাজার থালাইতে দিয়ে দিচ্ছি। না না, কি আবার কাকা করা থালা, মানে এই ধারালো থালা হাত তে করতে পারবে কাকা দেব। তরকারিও হয়ে এসছে, একটু জিরের গুঁড়ো দেবো। থাকে না, আমি ওই তেলে একটুখানি গরম মশলা ওই গোটা দিয়েছিলাম তো, ফ্লেভার তখনই চলে এসছে। হ্যাঁ, জিরে গরম তো তরকারিটা কিরম হয়েছে তাহলে কি করে বলবে তুমি? কেউ তো শুনতে হবে না, বাবু খাইয়ে বলবেন। বাবু না খেয়ে এইভাবে বলো না। এবার না, আস্তে আস্তে খাও। মাছটা প্রথমে দেখছো বলো, মাংসের মতো বুঝলাম না, ওই গরম মশলা দিয়েছে না তেলে, গোটা গরম মশলা ওই জন্যই তো খাও। তুমি তো বাইরেও তো বসে গেলে, তো ঘরে উঠবো সব গুছিয়ে নিয়ে, উপায় নেই তো। খোলা আকাশের নিচে সবাই রান্না করলাম, খাওয়া দাওয়াও হচ্ছে, মাথার উপরে আকাশ ছাউনি বলতে। চারুপুরে নারকেল গাছ, এই নারকেল গাছ আমার মাথার উপরে এখানে এসছে, পাতা এসে গেছে, এসে যাবে বলে। এই শোল মাছটা যদি দুপুরবেলা ঠিক টাইম মতো খবর পেয়ে আর তুমি টাইম মতো ধরতে, একটু বেলা গেছে তাহলে গিয়ে আর এক জায়গায় বসে রান্না করলে সবাই মিলে একসাথে খাওয়া যেত। হ্যাঁ, আন টাইম সবাই এক জায়গায় বসে খাওয়া যাচ্ছে না। ও ফিরবে, ওর বাবা রাত্রি হবে, আর এখন প্রায় 9টা বেজে গেছে, আর ওখানে খাওয়া দাওয়া করবে, আমরা এখানে খাওয়া দাওয়া করবো, এমনটাই হচ্ছে, কিছু করার নেই। কানার দিকে নিয়ে আসো কেন বাবু, হাত পড়ে যাচ্ছে বাবু, মাঝখান থেকে তোলো, ঠিক করে খেতেই জানো না, বড় হয়েছে তো। আমি খাবো তাই তো, আসলে পরে আমার আবার গরম করতে বলবে তরকারি, ঠান্ডা হয়ে গেলে তো ভাত তরকারি সব একসঙ্গে উপর উপরে রাখবা। এই শোল মাছ আর পাও না? ওই তো সবে দুটো মা দুটো ধরে বলছি কি আর নেই, ও ধরা হয়ে গেছে। সেদিনও শোলটাও তরকারিটাও খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়েছিল। হ্যাঁ, তৃপ্তি করে আজও একই ব্যাপার। সৌরভ খাচ্ছে, আমরা বসে আছি পাশে, রাতও আস্তে আস্তে হচ্ছে, পাশে হরিনাম হচ্ছে। শোনার কিছু লাগবে তোমার? পাশে নাম সংকীর্তন হচ্ছে, বেশ ভেসে আসছে, বাড়ি বসে বসেই শোনা, যাওয়া তো হচ্ছে না তো। যাই হোক, রাতও বাড়ছে আর সৌরভ ওরা খেয়ে চলে যাবে, আর এখানেই পর্বটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আজকের মতো শুভরাত্রি।